শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। 1991 সালের 13 ফেব্রুয়ারি যাত্রা শুরু করা বাংলাদেশের সর্বপ্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে 2004 সালে যাত্রা শুরু হয় একটি বিভাগের, যার নাম ছিল টি টেকনোলজি। পরবর্তীতে 2006 সালে বিভাগটি ফুড অ্যান্ড টি টেকনোলজি নামে পরিবর্তিত হয় এবং সর্বশেষ 2010 সালে পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং বিভাগ হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি নামে রূপান্তরিত হয়। বিভাগটি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্ভুক্ত। 2004 সালে শুরু করেছিলাম যাত্রা, যেতে চাই বহুদূর, পৃথিবীর নেতৃত্ব দেব আমরা, এটাই আমাদের যুগপতির আকাঙ্ক্ষা। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, খাদ্য চাহিদা ও ঘাটতি, খাদ্য বৈচিত্র্যকরণ ইত্যাদি বিষয়ে ইঞ্জিনিয়ারের গুরুত্ব অনুধাবন করেই প্রথমে ফুড টেকনোলজি এবং পরবর্তীতে ফুড ইঞ্জিনিয়ারিং অংশটি এই বিভাগের সাথে যুক্ত করা হয়। পুষ্টিকর খাদ্য উন্নত জীবনের জন্য হোক আমাদের এই পথ চলা। চায়ের নগরী সিলেটে অবস্থিত হয় এই বিশ্ববিদ্যালয়ে চায়ের মান এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে টি টেকনোলজি বিভাগের সূচনা হয়। চা শিল্পের উন্নয়নের কথা মাথায় রেখে বিভিন্ন কোর্স পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে শিক্ষক ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে বিভাগের নিজস্ব পরীক্ষামূলক চা বাগান গড়ে উঠেছে। চা শিল্পের উন্নয়ন ও গবেষণায় বাংলাদেশের অগ্রযাত্রার ধারক হব আমরা, সেই লক্ষ্যে 2013 সালে এপিটি বিভাগের অধীনে প্রতিষ্ঠিত টি রিসার্চ ফিল্ডটি চা গবেষণায় সুদূর প্রসারী ভূমিকা রাখবে। খাদ্য এবং চা উভয় শাখায় এই বিভাগের শিক্ষার্থীদের অবাধ বিচরণ। একজন শিক্ষার্থী মান নিয়ন্ত্রক থেকে শুরু করে সহকারী গবেষক, খাদ্য নিরাপত্তা কর্মকর্তা এমনকি বিজ্ঞানীও হচ্ছেন। তাছাড়া টি এস্টেট ম্যানেজারের পদটিও কম সম্মানের নয়। এভাবে ফুড ইঞ্জিনিয়ারিং এবং টি টেকনোলজির সম্যক জ্ঞানকে কাজে লাগিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং চা শিল্পকে উন্নত করাই আমাদের লক্ষ্য। স্বাস্থ্যবান জাতি গঠনে খাদ্য প্রকৌশলীদের ভূমিকা চিকিৎসকদের থেকে কোনো অংশেই কম নয়। ভবিষ্যতে আমরা একটা স্বাস্থ্যবান ও কর্মক্ষম জাতি গড়ে তুলব ইনশাআল্লাহ। খাদ্যপণ্যের গুণগত মান যাচাই, ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য বিশ্লেষণ সংক্রান্ত কাজসমূহ ল্যাবে করা হয়ে থাকে। এছাড়াও খাদ্যের মেয়াদ নির্ধারণ, খাদ্য সংরক্ষণ, খাদ্যের পুষ্টিমান উন্নয়ন, অ্যারোমা, টেক্সচার, ফ্লেভার, নিউট্রিশনাল কোয়ালিটি নির্ধারণ, নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে খাদ্য শিল্পের উন্নয়ন প্রভৃতি কাজ করা হয়ে থাকে। খাদ্য শিল্পে বাংলাদেশি রসনার আবির্ভাব ঘটাবো আমরা। প্রক্রিয়াজাত চায়ের মান উন্নয়ন, নতুন এবং উন্নত জাত উদ্ভাবন, চায়ের উৎপাদন বৃদ্ধি ইত্যাদির জন্য প্রতিনিয়ত বিভিন্ন গবেষণা সম্পাদন করা হয়ে থাকে। অনার্স শেষ বর্ষে থিসিস কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের গবেষণায় অংশগ্রহণের সুন্দর সুযোগ রয়েছে। শিক্ষক এবং শিক্ষার্থীরা বিভাগের সূচনা থেকেই বিভিন্ন গবেষণায় অবদান রাখছে। স্বাদে গন্ধে গুণাগুণে বাংলাদেশের চা বিশ্বে এক নম্বরে পরিণত হবে, এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার। আমাদের বিভাগে অনার্স, মাস্টার্স ও পিএইচডি লেভেলে গবেষণার জন্য দুটি গবেষণাগার রয়েছে। এছাড়াও সমগ্র বাংলাদেশে খাদ্য বিষয়ে গবেষণার জন্য রয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান, উন্নত দেশগুলোর মতো স্বয়ংসম্পূর্ণ গবেষণাগার, ও সেই সাথে যথোপযুক্ত সুযোগ সুবিধা পেলে গবেষণার কাজে আমরা আরও উন্নতি সাধন করতে পারব। নিত্য নতুন গবেষণায় বিশ্ব দরবারে আমাদের বিভাগের নাম থাকবে সর্বদা সমুন্নত। যন্ত্র সংযোজন এবং ল্যাবের উন্নয়ন প্রক্রিয়াধীন থাকায় অনেক সময় সায়েন্স ল্যাব, বিটিআরআই, টিআইকেআই, অ্যাটমিক এনার্জি কমিশন ইত্যাদি প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হলেও এফইটি বিভাগের দুটি ল্যাবে বর্তমানে কেমিক্যাল, ফিজিক্যাল এবং মাইক্রোবিয়াল প্রপার্টিজের পরীক্ষা করা সম্ভব। দেশের প্রথম এবং সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম বিভাগ হচ্ছে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি। এই বিভাগের ছাত্র এবং শিক্ষকের সমন্বয়ে উচ্চতর গবেষণার মধ্য দিয়ে দেশের মানুষের ফুড সেফটি নিশ্চিতকরণে দৃঢ়পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রাখছি। উচ্চশিক্ষার সুবিধার্থে বৃত্তি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগের মাঝে যুক্তরাষ্ট্র, নরওয়ে, জাপান, নেদারল্যান্ড উল্লেখযোগ্য। এই বিভাগের কৃতী শিক্ষক শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করেছেন এবং করছেন। তাদের অর্জিত জ্ঞান চা ও খাদ্য শিল্পের উন্নয়নে নানামুখী সহায়তা করছে। শিক্ষা, গবেষণা, মনন ও প্রজ্ঞায় উন্নত হয়ে আমাদের পদচারণা হবে বিশ্বব্যাপী।
বিভিন্ন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিগুলোতে চাকরির ক্ষেত্রে নেসলে, কোকাকোলা, প্রাণ, অ্যাকমি, সিপি ফুড, নাবিস্কো, কোলার, ইগলু অন্যতম। এসব নামকরা প্রতিষ্ঠানে অপারেশন ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইত্যাদি বিভাগে গুরুত্বপূর্ণ পদে চাকরির সুযোগ রয়েছে। চা বিষয়ক চাকরির ক্ষেত্রে বলতে হয় ডানকান ব্রাদার্স, ইস্পাহানি, ফিনলে বাংলাদেশ প্রতিষ্ঠানগুলোর নাম। বিভিন্ন ক্ষেত্রে উন্নত সেবা প্রদান করে দেশের অর্থনৈতিক সমুন্নত করব আমরা। বিএসটিআই, বাংলাদেশ টি বোর্ড, বিটিআরআই, বাড়ি ইত্যাদি সরকারি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য চাকরির ক্ষেত্র হতে পারে। এসব প্রতিষ্ঠানে এফইটি গ্র্যাজুয়েটদের সরাসরি নিয়োগের সুযোগ অদূর ভবিষ্যতে সৃষ্টি হবে বলে আমরা আশাবাদী। মেধা, মননে ও শিক্ষায় উন্নত আমরা, হৃদয়ে রয়েছে দৃঢ় বিশ্বাস। এখন অপেক্ষা শুধু একটি সুবর্ণ সুযোগের, বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রকে উন্নত করার জন্য। পড়াশোনার পাশাপাশি এই বিভাগের শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিটি ক্ষেত্রে পারদর্শিতা লক্ষণীয়। গত কয়েক বছরে অনুষ্ঠিত আন্তঃবিভাগ খেলাধুলায় বেশিরভাগ বিজয়ের ট্রফি এসেছে আমাদের বিভাগে। শিল্প সাহিত্য খেলাধুলায় এফইটির নাম ক্যাম্পাস জুড়ে হবে সাফল্যের সর্বনাম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগ একটি অনন্য সাধারণ বিভাগ। এই বিভাগ তার 12 বছর পূর্তি উৎসব করতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। আমি মনে করি এই বিভাগের গ্র্যাজুয়েটরা এবং বর্তমান ছাত্রছাত্রীরা সবাই মিলে একটি আনন্দঘন পরিবেশে এই উৎসব পালন করবে। এই উৎসব উপলক্ষে যে সেমিনার এবং সকলের মধ্যে যে স্মৃতি রোমন্থন হবে সেটি সবাইকে একটি যোগসূত্রে আবদ্ধ করবে। আমি ফুড ইঞ্জিনিয়ারিং এবং টি টেকনোলজি বিভাগের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সিলেটকে দুটি পাতা একটি কুটির দেশ বলা হয়, কারণ দেশের অধিকাংশ চা বাগান এই বৃহত্তর সিলেটে অবস্থিত। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং এবং টি টেকনোলজি বিভাগ খোলার দাবিটি ছিল সময়ের। সেই প্রেক্ষিতে 2004 সালে এই বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং এবং টি টেকনোলজি বিভাগ খোলা হয়। দেখতে দেখতে এক যুগ পেরিয়ে গেছে। এই এক যুগে এই বিভাগ থেকে বহু শিক্ষার্থী ডিগ্রি নিয়ে দেশ বিদেশে কর্মরত আছে। এক যুগ পূর্তি উপলক্ষে এই বিভাগের শিক্ষার্থী শিক্ষক মিলে পুনর্মিলনী অনুষ্ঠান করতে যাচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। তারা এই বিশ্ববিদ্যালয়ে সকলেই মিলে তাদের যে অতীত স্মৃতি খুঁজে ফিরবে এবং তাদের পদচারণায় এই ক্যাম্পাস মুখরিত হয়ে উঠবে। এই পুনর্মিলনী সুন্দর সার্থক হোক এই কামনা করি, তার সাথে সবার জীবন সুন্দর সার্থক হোক এ কামনাও করি। সবাইকে ধন্যবাদ। ফুড ইঞ্জিনিয়ারিংয়ের টি টেকনোলজি বিভাগটি শুরুতে যেমনটি ছিল এখন তেমনটি নেই, যুক্ত হয়েছে নানা মাত্রিকতা। এর পিছনে বিভাগের সম্মানিত সহকর্মী, ছাত্রছাত্রী ও অফিস স্টাফদের রয়েছে একটি চমৎকার যৌথ ভূমিকা। ভবিষ্যতে এই বিভাগ সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাবে এটাই আমার প্রত্যাশা। 2 দিনব্যাপী এই যুগবর্তী অনুষ্ঠানে আমি সাফল্য কামনা করছি এবং এই অনুষ্ঠানের সাক্ষে সাফল্যমণ্ডিত করতে যারা নানাভাবে সহযোগিতা করেছেন এবং করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।